ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য মাল্টিটেক বিডি চ্যানেল। মাল্টিটেক বিডির নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকের এপিসোডেও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটি টেক রিলেটেড ভিডিও। এবং আজকের ভিডিওতে আমি আপনাদের চমৎকার একটি জিনিসের সাথে পরিচয় করে দিব, সেটা হচ্ছে গুগল কন্ট্যাক্টস। এটা কী এবং এটা কীভাবে ব্যবহার করে সেই বিষয়গুলো আজকে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। সো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো প্রথমে আমরা চলে যাচ্ছি যে কোনো একটি ব্রাউজারে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন হওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন গুগল নাইন ডটস রয়েছে। নাইন ডটসে একটা ক্লিক করব এবং এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্টস নামে একটা অপশন রয়েছে। তো আমরা এখানে এই কন্ট্যাক্টসে ক্লিক করে দিচ্ছি। তো কন্ট্যাক্টসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে জিমেল অ্যাড্রেসটা আমরা লগ ইন করেছি সেই জিমেল অ্যাড্রেসের ভিতরে যত ফোন নাম্বার কন্ট্যাক্টসগুলো রয়েছে সেগুলোর নাম, ফোন নাম্বার, ছবি সহ কিন্তু দেখা যাচ্ছে এখানে। তো আমরা যদি একদম নিচ পর্যন্ত আসি দেখুন এখানে কিন্তু অনেকগুলো কন্ট্যাক্টস এখানে রয়েছে। সমস্ত কন্ট্যাক্টগুলো এখানে ব্যাকআপ রয়েছে। এবং এটা সুবিধা হচ্ছে কি, আপনি এই জিমেল অ্যাড্রেসটা নতুন যে কোনো একটা ডিভাইসে লগ ইন করলে কিন্তু সেখানে আপনার এই কন্ট্যাক্টসগুলো ইচ্ছামতো আপনি ফোনে ইম্পোর্ট বা এক্সপোর্ট করতে পারবেন। তো দেখুন এখানে বেশ কিছু ট্যাব দেওয়া রয়েছে, যেমন এখানে রয়েছে নেম, এরপর যাদের ইমেল অ্যাড্রেস রয়েছে সেগুলো এখানে শো করবে, এরপর ফোন নাম্বারটা এখানে দেখাবে, এবং জব টাইটেল এবং কোম্পানি যদি আপনি সেভ করে থাকেন মোবাইলে তাহলে কিন্তু সেগুলো এখানে দেখাবে। তো এখানে দেখুন যে এখানে কিন্তু একজনের একটা ইমেল অ্যাড্রেস রয়েছে, সেটা কিন্তু এখানে শো করছে। এরকমভাবে যাদের যাদের ইমেল অ্যাড্রেসগুলো খুঁজে পাবে বা জব টাইটেল এগুলো সেভ করা আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। তো এখানে আরও কিছু জিনিস রয়েছে, সেগুলো যদি আপনাদের একটু দেখাই। এখান থেকে আপনি ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট, তো এখানে ক্লিক করলে পরে আপনি এখানে দেখুন ক্রিয়েট এ কন্ট্যাক্ট একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করে আপনি কারো একটা ছবি এখানে দিতে পারেন, তার নাম এখানে দেবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি, জব টাইটেল চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন বা ইমেল অ্যাড্রেস। তারপর আপনি ফোন নাম্বার দিয়ে একটা নোট দিতে পারবেন এখানে। এবং নোট দেওয়ার পরে দেখুন এখানে আরও কিছু প্যারামিটার রয়েছে। এখানে আপনি চাইলে প্রিফিক্স, সাফিক্স, তারপর ফোনেটিক ফার্স্ট, ফোনেটিক মিডল, ফোনেটিক লাস্ট, নিক নেম, অনেক কিছু কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। ডিপার্টমেন্ট, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড, পোস্ট বক্স, বার্থডে, ইভেন্ট, ওয়েটস, ওয়েবসাইট, রিলেশনশিপ, চ্যাট, অনেক অনেক কিছু কিন্তু এখানে আপনি অ্যাড করে সেভ করে নিতে পারবেন। এবং মজার বিষয় হচ্ছে এখান থেকে আপনি যে কন্ট্যাক্টটা সেভ করবেন সেটা কিন্তু আপনার ফোনে, যে যদি এই ইমেল অ্যাড্রেসটা লগ ইন করা থাকে তাহলে সেগুলো কিন্তু আপনার ফোনের মধ্যে কিন্তু সেভ হয়ে যাবে। এবং চাইলে আপনি এখান থেকে যে কোনো কন্ট্যাক্টসকে যে কোনোভাবে এডিট করতে পারেন, ডিলিট করতে পারেন। আমি কোনো একটা কন্ট্যাক্টকে এখানে সিলেক্ট করে দেখুন থ্রি ডট রয়েছে, থ্রি ডট থেকে এখানে এই কন্ট্যাক্টসটা পুরো ডিটেল প্রিন্ট করা যাবে, এটাকে এক্সপোর্ট করে অন্য ফোনেও আপনি পাঠাতে পারবেন ফাইল হিসেবে। আপনি এখানে কন্ট্যাক্টস থেকে হাইড করে রাখতে পারবেন এবং ডিলিটও করে দিতে পারবেন। এছাড়া আর প্রত্যেকটা কন্ট্যাক্টসের সাথে দেখবেন এখানে আরেকটা থ্রি ডট দেওয়া আছে, এখানেও কিন্তু এই সেম কাজগুলো করা যাবে। এছাড়া আপনি এখান থেকে লেভেলও চেঞ্জ করে দিতে পারেন। এরপর যেটি রয়েছে, আপনি এখানে ফ্রিকোয়েন্টলি কন্ট্যাক্ট নামে একটা অপশন রয়েছে। এখানে যে কন্ট্যাক্টগুলো আপনি সবসময় কথা বলে থাকেন, ইউজ করেন, সেই কন্ট্যাক্টগুলো কিন্তু এখানে ফ্রিকোয়েন্টলির মধ্যে দেখাবে। আর এখানে রয়েছে মার্জ অ্যান্ড ফিক্স। তো যদি আপনার কোনো একটা একই মোবাইল নাম্বার বিভিন্ন নামে সেভ থাকে অথবা বিভিন্ন নাম্বার একই নামে সেভ থাকে তো সেই জিনিসগুলো কিন্তু এখান থেকে গুগল ডিটেক্ট করতে পারে। এবং ডিটেক্ট করে আপনার একাধিক নাম এক মোবাইল নাম্বারে যেখানে আছে সেখান থেকে আপনার যে নামটি জেনুইন হবে সেটিকেই রেখে মানে মার্চ করে দেবে দুটোকে। অথবা একটা লোকের যদি অনেকগুলো নাম্বার সেভ থাকে একই নামে তাহলে ওই নামের এগেনস্টে কিন্তু সবগুলো নাম্বার কিন্তু একত্রে সেভ হয়ে যাবে ওই নামে। এই কাজগুলো এখানে করে থাকে। তো আমার এখানে যেহেতু আসলে কোনো এ ধরনের ইস্যু নেই এই জন্য এখানে লেখা রয়েছে গুড ওয়ার্ক, নো নিউ সাজেশনস। তো এরপর যে অপশন দেখা যাচ্ছে এটা হচ্ছে লেভেলস। তো এই লেভেলসের কোনো ইস্যু আমার এখানে না থাকাতে এই সেম মেসেজটা এখানে দেখাচ্ছে। আপনি এখানে চাইলে ইম্পোর্ট করতে পারেন। তো ইম্পোর্ট করার জন্য আপনি এখানে কোনো একটা ফাইল যেগুলো অন্য কেউ
এক্সপোর্ট করে রেখেছে সেই ফাইলটাকে এখানে যদি ইম্পোর্ট করেন তাহলে সেই কন্ট্যাক্টগুলো কিন্তু সব আপনার এখানে সেভ হয়ে যাবে। একইভাবে আপনি চাইলে আপনার যে কন্ট্যাক্টগুলো সেগুলোকেও সিএসভি ফরম্যাটে গুগলের সিএসভি বা আউটলুক বা ভি কার্ড আইওএসের জন্য এই কন্ট্যাক্টগুলো কিন্তু আপনি এক্সপোর্ট করে দিতে পারবেন এবং এক্সপোর্ট করা এই কন্ট্যাক্টের যে ফাইলটা সিএসভি ফাইল এটা যদি আপনি কাউকে মেইল করে দেন সে আবার এখানে গুগল কন্ট্যাক্টসে এসে সেটাকে এই ইম্পোর্ট অপশনে গিয়ে দেখাচ্ছে আপনাদের এই ইম্পোর্ট অপশনে গিয়ে সেই যে ফাইলটি সে রিসিভ করেছে সেই ফাইলটিকে এখান থেকে সিলেক্ট করে এই ইম্পোর্ট বাটনে প্রেস করলে কিন্তু এই সবগুলো কন্ট্যাক্ট তার ফোনে বা কম্পিউটারে বা তার জিমেল আইডিতে কিন্তু চলে যাবে। আচ্ছা, এরপর যে প্রিন্ট অপশনটা রয়েছে এখানে এই কন্ট্যাক্টগুলো চাইলে আপনি সবগুলোকে এখান থেকে প্রিন্ট নিতে পারেন এবং লাস্টে রয়েছে এখানে আদার্স, এখানে আদার কন্ট্যাক্ট যে অপশন রয়েছে দেখুন এখানে এগুলো আসলে কোনো ফোন নাম্বার পাওয়া যায়নি, শুধু নাম এবং ইমেল অ্যাড্রেস পাওয়া গেছে। তো সেই নাম এবং ইমেল অ্যাড্রেস থেকে কিন্তু আসলে এই আদার অপশনটা দেখাচ্ছে এবং লাস্টে রয়েছে ট্র্যাশ। এখানে ট্র্যাশ হচ্ছে আপনার যে কন্ট্যাক্টগুলো আপনি ডিলিট করে ফেলেছিলেন সেই ডিলিট হওয়া কন্ট্যাক্টগুলো এখানে দেখা যায়। তো আপনি চাইলে এখান থেকে ডিলিট হওয়া যে কন্ট্যাক্টগুলো ক্লিন করে ফেলতে পারেন, এমটি করে ফেলতে পারেন, অথবা চাইলে এগুলোকে আবার আপনি রিস্টোরও করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই ছিল মোটামুটি গুগল কন্ট্যাক্টের সম্পূর্ণ ডিটেল। আর এই উপরে যে অপশনটা দেখছেন এখানে যে সিম্বলটা, এখান থেকে আপনি চাইলে ফুল স্ক্রিন করে দিতে পারেন অথবা সাইড মেনু আনতে পারেন। এইভাবেই মূলত আসলে গুগল কন্ট্যাক্টস কাজ করে থাকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গুগল কন্ট্যাক্ট কী এবং এটা কীভাবে কাজ করে। আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক দেবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।